আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু হালিমা চাদিস ব্লগ। আজকে আপনাদের সাথে আমার ফেভারিট একটা রেসিপি শেয়ার করব, কচু শাক দিয়ে ইলিশ মাছ কীভাবে আমি রান্না করি। আশা করি আমার ভিডিওটি দেখবেন, আর যদি আমার ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই আপনাদের মতামত কমেন্টস বক্সে জানাবেন। আশা করি আজকের এই ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে, আর যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আর এবং অবশ্যই আপনাদের মতামত আমার কমেন্ট বক্সে জানাবেন। সো শুরু করা যাক। আজকে রোজ মঙ্গলবার, এটা বিকালের সময়, আকাশটা দেখতে খুবই সুন্দর লাগছিল, ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি। এই ছিল আমার কচু শাক দিয়ে ইলিশ মাছ, সাথে বোম্বাই মরিচ প্লাস লেবু, খাঁটি বাঙালি খাবার। যাক, আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। আমি অলরেডি আগে অনেকগুলো কচু শাক নিয়ে এসেছিলাম, সো ওগুলি সবগুলো তো আর একসাথে রান্না করা হয় না, সেদ্ধ করে আবার ভাগ ভাগ করে ডিপ করে রেখে দিয়েছিলাম। সো আজকে ভাবলাম এক ভাগ রান্না করি। এই ছিল কয়টুকু ইলিশ মাছ, ইলিশ মাছ বেশি নেই নেই কেন কি কচু শাকও কম ছিল, তাই তিন চার টুকরোই নিয়েছি। কয় টুকরা রসুন নিয়ে নিয়েছি প্লাস একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি। এই রান্নায় তেমন বেশি কিছু প্রয়োজন হয় না, জাস্ট রসুন আর পেঁয়াজ দিব। অলমোস্ট রসুন কাটা শেষ আমার, সব কিছু রেডি করে নিচ্ছি, সাথে কচু শাকটাও পানি ঝরিয়ে নিয়েছি প্লাস মাছটাও ধুয়ে রেডি করে নিলাম। চলে যাব, কড়াইটা গরম হোক, তার ফাঁকে আমি মাছগুলি কুচি কুচি করে কেটে নিয়েছি। সময় একটু সীমিত ছিল তাই মাছটা যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, গলে যায়, তাই কেটে নিয়েছি। পেঁয়াজ আর রসুন দিয়ে দিলাম, একটু কষানো হলেই পানি দিয়ে মশলাগুলি কষিয়ে নেব। অলমোস্ট হয়ে গিয়েছে, একটু পানি দিয়ে দিচ্ছি যাতে মশলাগুলি পুরো না যায়। লাল মরিচ দিয়ে দেব 2 টেবিল স্পুন, হলুদ আধা চামচ, আধা চামচ একটু কম, ধনিয়া 1 চামচ, জিরা আধা চামচ, সব মশলাগুলো ভালো মতো কষিয়ে নেব। তরকারিতে মশলা যত কষাবেন ততই তরকারি স্বাদ হবে। যাক, পরিমাণ মতো স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, লবণটা ফার্স্ট একটু কম দেওয়াই ভালো, পরে প্রয়োজন হলে আবার দেবেন। যাক, কুচি কুচি আমার কষানো শেষ, কুচি কুচি করে কাটা মাছগুলো এখন দিয়ে দিচ্ছি। মাছটাকে আমি কষাই নি, কাঁচা মাছটার ফ্লেভার আলাদা আসে, সো কাঁচাই দিয়ে দিলাম। এখন ভালো করে কষিয়ে নেব, একটু হালকা পানি দিয়ে সেদ্ধ করে নেব মাছটা। টাইমও শর্ট ছিল, রশ্মির আবু খানা খেয়ে বের হবে, সো ওর জন্য তাড়াহুড়া করে করছি। যাক, ইনশাল্লাহ আশা করছি হয়ে যাবে। এখন মাছটা কষানো শেষ, এখন আমি কচু শাক দিয়ে দিচ্ছি। কচুর শাকে অলরেডি অনেক পানি বের হয়, তারপরও হালকা একটু পানি দেব যাতে মাছের কাঁটাগুলো সিদ্ধ হয়। মশলা তরকারিটা দেখতেও যেমন সুন্দর, খেতেও আলহামদুলিল্লাহ খুবই সুস্বাদু। একটু পানি দিয়ে দিলাম, একটু ঢাকনাটা ঢেকে দিচ্ছি যাতে কাঁটাগুলো সিদ্ধ হয়ে যায়।
যাক আলহামদুলিল্লাহ আমার শাকটা রেডি হয়ে গেছে, এখন সুন্দর মতো ভাজা ভাজা করে নেব যাতে তেলটা বের হয়ে যায়, কোনো পানি না থাকে ইনশাল্লাহ। এখন আমরা সবাই দুপুরে লাঞ্চ করব। আশা করি আজকের এই ছোট্ট ব্লগটি আপনাদের কাছে ভালো লেগেছে। আজকে দুপুরে মেনু ছিল গানামের মাংস, কচুর শাক দিয়ে ইলিশ মাছ, সাথে ছিল পালং শাক দিয়ে চিংড়ি মাছ, মাম্মি রান্না করেছিল। যাক আলহামদুলিল্লাহ আমরা এখন লাঞ্চ করতে বসে গেলাম। মোহাম্মদ হায়াত তো খুবই খুশি বাবার কাকাকে পেয়ে একসাথে লাঞ্চ করছে। যাক আলহামদুলিল্লাহ, আশা করি আজকের এই ছোট্ট ব্লগটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ইনশাল্লাহ ভবিষ্যতে আরও ভালো কিছু আপলোড করার চেষ্টা করব। যে যেখানেই আছেন ভালো থাকেন, সুস্থ থাকেন, আর অবশ্যই আমার আর আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। এই প্রত্যাশায় শেষ করছি, আল্লাহ হাফেজ।